হে বন্ধুরা, ওয়েলকাম টু মুভি ইন বেঙ্গলি। আমি সৌরিন, আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2011 সালে রিলিজ করা একটি মুভি ইমমর্টালস নিয়ে। সিনেমা শুরুতে আমরা ফাইড্রা নামের একটা মেয়েকে দেখতে পারি, আর সে একজন অরিকল ছিল। আর অরিকল তাদেরকে বলা হয় যারা ভবিষ্যৎ দেখতে পারে। সে তার স্বপ্নতে হেপেরিয়া নামের একটা রাজাকে দেখে, আর সেই রাজা টাইটানদের মুক্ত করে দিয়েছে, এবং সেই রাজা এখন মানুষদের ওপরে রাজত্ব করতে চায়। আসলে বহু বছর আগে, যখন এই পৃথিবীর মধ্যে কোনো প্রাণ বলে কিছু ছিল না, তখন দুই পক্ষের যুদ্ধ হয়, এবং সেখানে যারা জেতে তাদেরকে ঈশ্বর বলে দেওয়া হয়, এবং তারা সারা জীবনের জন্য সেই স্বর্গতেই ছিল। আর যারা সেই যুদ্ধে হেরে যায় তাদেরকে টাইটানস বলা হয়, এবং তাদেরকে পাহাড়ের গুহর ভিতরে সারা জীবনের জন্য বন্দী বানিয়ে রাখা হয়। সেখানে একটি শক্তিশালী তীরধনুকও ছিল, আর এই তীরধনুকের মধ্যে অনেক শক্তি, কিন্তু সময়ের সাথে সাথে সেটা আর কেউ খুঁজে পায় না। আর এই যুদ্ধের ব্যাপারেও এখন মানুষেরা আস্তে আস্তে ভুলে গেছে। এরপরেই আমরা জানতে পারি কিং হেপেরিয়ানের পরিবারের লোকেরা এখন অসুস্থ, সেই কারণে সে ঈশ্বরদের ডাক পাঠায়, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছিল। এই দিনটার পর থেকে ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস তার উঠে যায়, এবং সে ঠিক করে যে সে টাইটানসদের আনবে, আর এই টাইটানদের আনার জন্য তাকে সেই তীরধনুকটাই নিতে হবে, এবং সেইটার শক্তির মাধ্যমেই সে এটা করতে পারবে। সে ফেড্রার কাছে আসে, কারণ সে জানতো যে ফেড্রা একজন অরিকল, সেই কারণে তার মাধ্যমে সে ওই তীরধনুকটার লোকেশন জানতে পারবে। এর পরের সিনে আমরা থিসিয়াসকে দেখতে পারি, আর সে তার মায়ের সাথে একটা গ্রামে থাকে। থিসিয়াস ঈশ্বরকে মানত না, কিন্তু তার মা ঈশ্বরের প্রতি অনেক ভক্তি শ্রদ্ধা দেখাত। সেখানে সে তার মাকে বলে যে ঈশ্বর বলে এই পৃথিবীতে কিছুই নেই। আসলে থিসিয়াস একজন বিশাল বড় যোদ্ধা, এবং সেই গ্রামেই একজন ট্রেনার ছিলেন যে তাকে যোদ্ধা বানিয়েছে। এরপরেই সেই গ্রামে সৈন্যরা আসে, এবং সৈন্যরা জানায় যে কিং হেপেরিয়ান তার সৈন্য নিয়ে এখানে আক্রমণ করতে আসছে, সেই কারণে পাহাড়ের ওপারের গুহগুলোয় তাদের লুকিয়ে পড়া উচিত। সে জানায় যে বাচ্চা এবং বুড়োদের কালকে নিয়ে যাওয়া হবে, এবং এরপরের মুহূর্তেই আমরা দেখতে পারি যে থিসিয়াস তার মাকে নিয়ে সেই জায়গায় যেতে চাইছিল, কিন্তু তখনই একটি সৈন্য এসে তার পথ আটকায় এবং বলে যে তুমি কালকের লোকেদের সাথে এসো। ওখানে থিসিয়াস ওই লোকটার উপরে রেগে যায়, কারণ সে তাকে এইটা বলে জ্বালাতন করছিল যে তার তো বাবাই নেই। সেখানে থিসিয়াস সেই সৈন্যটাকে বলে যে আমরা সকলেই এক, কারণ আমাদের রক্তের রং তো লাল, কিন্তু তখনই সেই সৈন্যটা তাকে এইটা বলে রাগিয়ে দেয় যে তোমার কোনো বাবা নেই, হতে পারে তোমার মায়ের চরিত্র ভালো না। থিসিয়াস তখনই ওই সৈন্যটার সঙ্গে লড়তে শুরু করে, এবং তখনই সবাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু থিসিয়াস একটা তলোয়ার সেই সৈন্যটার গলায় রেখে নেয়। সে বলে যে তোমরা যদি আর এক পাও আগে এগো, আমি এর গলা কেটে দেব। এর পরের মুহূর্তেই সেখানে তাদের কমান্ডার আসে, এবং কমান্ডার থিসিয়াসকে বলে যে এইটা লড়াই করার সময় নয়, তুমি ওই সৈন্যটাকে ছেড়ে দাও। কিন্তু তখনই থিসিয়াস বলে যে আপনি আমাকে কথা দিন যে আমাদের গ্রামের সমস্ত লোকেরা নিরাপদ থাকবে। এইটা শুনে ওই কমান্ডার তাকে কথা দিয়ে দেয়, সেই কারণে ওই সৈন্যটাকে থিসিয়াসকে ছাড়তে হয়। ওই কমান্ডার তখনই থিসিয়াসকে বলে যে তোমার মতন এরকম যোদ্ধা আমাদের প্রয়োজন, কিন্তু থিসিয়াস মুখের উপরে ওই কমান্ডারকে মানা করে দেয়, আর সে তাকে বলে যে আমি তোমাদের সাথ দেব না, কারণ তোমরা সুযোগ বুঝে কেটে পড়বে। এরপরের মুহূর্তেই আমরা দেখতে পারি সেই কমান্ডার ওই সৈন্যটাকে আর্মি থেকে বের করে দেয় যে থিসিয়াস এবং তার মাকে অপমান করেছিল, এবং সে তখনই বদলা নেওয়ার জন্য সেই কিং হেপেরিয়ানের কাছে গিয়ে থিসিয়াসের গ্রামের অ্যাড্রেসটা বলে দেয়। আর এরপরে সেই রাজা সৈন্য নিয়ে সেখানে আক্রমণ করে অনেক লোককে মেরে ফেলে, আর সেইখানে থিসিয়াসের মাও মারা গেছিল। থিসিয়াস তার মাকে মারা যেতে দেখে ভীষণ রেগে যায়, কিন্তু হেপেরিয়ানের সৈন্যরা তাকে ধরে রাখে, এবং তারা তাকে বন্দি বানিয়ে নেয় যাতে তাকে দিয়ে নুনের খনিতে কাজ করানো যায়। অন্যদিকে ঈশ্বরেরা এই ধরনের অত্যাচার দেখে তাদেরও মন ভেঙে যায়, সেই কারণে তারা এখন তাদেরকে সাহায্য করতে চাইছে। তারা সঙ্গে সঙ্গে জিউসের কাছে পৌঁছায়, এবং সেখানে সে তাকে রিকোয়েস্ট করে যে এই মানুষদের তাদের রক্ষা করা উচিত। জিউস তখনই তাদেরকে জানায় যে মানুষদের ব্যাপারে তারা ইন্টারফেয়ার করবে না, তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, তারা যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু যতক্ষণ না টাইটান তাদের উপরে আক্রমণ করছে। টাইটানরা একমাত্র তাদের উপরে আক্রমণ করলেই তারা নাক গলাতে পারবে। সেখানে তখনই একটি ঈশ্বর জানায় যে হেপেরিয়ান যদি সেই কমান্ডটা খুঁজে পেয়ে যায় তাহলে কি হবে। এইটা শুনে জিউস তাকে কোনো উত্তর দিতে পারে না। এরপরেই আমরা বন্দি থিসিয়াসকে দেখতে পারি, আর সে এখন তার মাকে হারানোর পরে একদমই ভেঙে পড়েছে। এরপরেই আমরা অরিকল ফেড্রাকে দেখি, আর সে তখন ওখান থেকেই পাস করছিল, এবং তার পাটা থিসিয়াসের পায়ের সঙ্গে ছোঁয়া লাগে।
তখনই সেখানে পেট্রা ভিশন দেখতে পায় যে থেসিয়াস কিং হেপেরিয়ানের সঙ্গে তার নৌকায় রয়েছে আর তার হাতে ওই তীর ধনুকটাই রয়েছে। এরপরেই সে তার একটি লোককে বলে যে আজকে রাতে আমাদের যাই হোক করে এখান থেকে বেরোতেই হবে, এবং সে ইশারা করে দেখায় যে থেসিয়াসকেও তাদের সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ সে তার ভিশনে এটা জেনে গেছিল যে থেসিয়াসের উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, এবং সে যদি একবার কিং হেপেরিয়ানের সঙ্গে মিলে যায় তাহলে তারা গোটা দেশকেই ধ্বংস করে দেবে। এরপরেই রাতের বেলা সে তার লোকেদের সঙ্গে থেসিয়াসকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর এই ব্যাপারটা তখন কিং হেপেরিয়ান বুঝতে পেরে যায়। সেই কারণে সে তার লোকেদের বলে যে তোমরা যাই হোক করে ওদেরকে ধরে আনো, এবং পরের দিনকেই আমরা দেখতে পারি কিং হেপেরিয়ানের লোকেরা সেখানে পৌঁছে যায় যেখানে ফেড্রা তার লোকেরা এবং থেসিয়াস রয়েছে। এর পরের মুহূর্তেই হেপেরিয়ানের সৈন্যরা তাদেরকে ঘিরে ধরে এবং সেখানে থেসিয়াস তাদের সঙ্গে মারপিট করে, কিন্তু এরপরেই সমুদ্রের ঈশ্বর উপর থেকে জোরে জলের মধ্যে ঝাঁপ মারে আর সেই কারণেই জলে বড় বড় ঢেউ ওঠে আর সেইগুলো ওই কিং হেপেরিয়ানের সৈন্যদের নিয়ে চলে যায়। অন্যদিকে ফেড্রা এবং তার লোকেরা আর থেসিয়াস এখন সুরক্ষিত রয়েছে। এরপরেই সেখানে থেসিয়াস ফেড্রাকে বলে যে তুমি জানতে না যে আমরা এখানে নিরাপদভাবে থাকতে পারবো? সেখানে ফেড্রা তাকে হ্যাঁতে উত্তর দেয়। ফেড্রা সেখানে জানায় যে আমি ভবিষ্যৎ দেখতে পারি আর এটাই আমার কাছে একটা উপহার যেটা ঈশ্বরেরা দিয়েছে। থেসিয়াস তখন বলে যে এইটা একটা উপহার কি করে হতে পারে, তুমি শুধু ভবিষ্যৎ দেখতে পারো, সেটাকে বদলাতে পারো না। এছাড়াও থেসিয়াস জানায় যে সে ঈশ্বরদের বিশ্বাস করেই না, তার মা ঈশ্বরদের বিশ্বাস করত, কিন্তু তার মাকে যখন কিং হেপেরিয়ান মেরে ফেলে তখন ঈশ্বরেরা উপর থেকে বসে চুপচাপ এইসব খেলা দেখছিল। সেখানে ফেড্রা তখন জিজ্ঞাসা করে যে তোমার মায়ের ফিউনারাল কি ঠিক মতো হয়েছে? তখনই থেসিয়াস জানায় যে না, আমার মায়ের মৃতদেহ এখনো সেখানেই পড়ে রয়েছে। ফেড্রা তখনই বলে যে তাহলে তোমার মায়ের ফিউনারাল তোমার করা উচিত। তখনই থেসিয়াস জানায় যে আমি এইসবে বিশ্বাসী নই আর আমি ঈশ্বরকেও মানতে রাজি নই। ফেড্রা তখনই বলে যে তোমার মা তো মানত, সেই কারণে আমাদের ওখানে গিয়ে তোমার মায়ের ফিউনারালটা করা উচিত। এরপরেই তারা সকলে মিলে সেখানে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে থেসিয়াস সব নিয়ম মেনে তার মায়ের ফিউনারাল করে, আর একটা পাথরের স্ল্যাপের মধ্যে সে তার মায়ের মৃতদেহটা ঢোকাতেই যাবে, কিন্তু তখনই সেই পাথরটা সেখানে আটকে যায়। এরপরেই থেসিয়াস দেখে যে সেখানে একটা পাথর রয়েছে, সেই কারণে সে সেটাকে ভাঙতে শুরু করে, এবং সেটা ভাঙতে ভাঙতে ভিতর থেকে ওই তীর ধনুকটাই বেরোয় যেটা হাজার বছর আগে সেই যুদ্ধে হারিয়ে গেছিল। থেসিয়াস যখনই সেখানে ওই ধনুকটা ধরে তখনই সেখানে একটি লাইটের মতো তীর চলে আসে, কিন্তু ধনুকটা একটা জায়গায় ধাক্কা খাওয়ার কারণে পড়ে যায়। আর এরপরেই সেখানে একটি দৈত্য চলে আসে, তাকে হেপেরিয়ানি পাঠিয়েছিল সবাইকে মারবার জন্য। সেখানে ওই দৈত্যটা আর থেসিয়াসের মাঝে লড়াই হয় এবং সেখানে থেসিয়াস তাকে প্রাণে মেরে ফেলে। অন্যদিকে দেখানো হয় যে ফেড্রা এবং তার লোকেদের ওই হেপেরিয়ানের সৈন্যরা ধরে ফেলেছে, এবং তখনই থেসিয়াস ওই তীর ধনুকটা নিয়ে এসে তীর চালিয়ে দেয়, এবং আমরা দেখতে পারি যে সেখানে যতগুলো বাজে লোক ছিল ওই তীরগুলো ভাগ হয়ে ততগুলো সংখ্যায় বেটে যায় এবং তারপরেই সেখানে সকলে একসাথেই মারা যায়। এর পরের সিনেই আমরা দেখতে পারি ফেড্রা থেসিয়াসের সমস্ত আহত জায়গাগুলোয় ওষুধ লাগিয়ে দেয়, এবং তখনই থেসিয়াস বলে যে ঈশ্বরেরা সত্যিই রয়েছে। ফেড্রা তখনই বলে যে তোমার মায়ের মৃত্যুর কারণেই আমরা এত দূর আসতে পেরেছি, তুমি ওই তীর ধনুকটাও খুঁজে পেলে আর এই যুদ্ধটা তুমিই জিতবে। এখন তারা একে অপরকে পছন্দ করে ফেলেছে আর আস্তে আস্তে তারা একে অপরের অনেকটাই কাছে চলে আসে। একটা অরিকাল যখন কারোর সাথে সম্পর্কে যায় তখন তার সব শক্তি শেষ হয়ে যায়, এবং সে তখনই থিয়েসের কাছে এসে বলে যে তুমি ঠিকই বলেছিলে, ভবিষ্যৎ দেখতে পাওয়াটা কোনো আশীর্বাদ নয়, বরং সেটা অভিশাপ, আমি আমার নিজের চোখ থেকে সব কিছু ঘটতে দেখতে চাই। এর পরের দিনকেই তারা সকলে মিলে একটি জায়গায় আসে যেখানে হেপেরিয়ান ফেড্রার তিনটে বোনকে বন্দি বানিয়ে রেখেছে। সেখানে যখন তারা গিয়ে পৌঁছায় সেখানে হেপেরিয়ান ছিল না, কারণ সে পাহাড়ের ওপারে একটি জায়গায় গেছিল, কিন্তু তারা সেখানে ফেড্রার বোনের চেঁচানোর আওয়াজ পায়। এরপরেই সেখানে তারা একটি ষাঁড়ের স্ট্যাচু দেখতে পারে, এবং সেই স্ট্যাচুটা ফেলা মাত্রই সেখানে তাদের বোনকে তারা খুঁজে পেয়ে যায়, এবং জানা যায় যে সেই তিনটে বোনই প্রায় মরতে বসেছে। সেখানে তখনই হেপেরিয়ানের লোকেরা তার উপরে আক্রমণ করতে আসে, কিন্তু থেসিয়াসের হাত থেকে ওই তীর ধনুকটা তখনই পড়ে যায় এবং একটি জন্তু সেটা নিয়ে পাহাড়ের দিকে হেপেরিয়ানের কাছে চলে যায়। সেখানে হেপেরিয়ান তাদেরকে মারতেই যাবে, কিন্তু তখনই স্বর্গ থেকে ঈশ্বরেরা নেবে আসে। তারা তাদেরকে দুটো ঘোড়া দেয় আর বলে যে তোমরা ততক্ষণ এই কষ্টটা চালিয়ে যাবে যতক্ষণ না পাহাড়ের ওপারের পাথরটা তোমরা নিয়ে আসছো, এবং এরপরেই সেই দুটো ঈশ্বর যারা নিচে তাদের সাহায্যের জন্য নেমেছিল তারা হেপেরিয়ানের সব সৈন্যদের ওখানে মেরে ফেলে।
এরপরে সেখানে জিউস আসে আর সে রেগে গেছিল কারণ সেই দুটো ঈশ্বর মানুষকে তাদের সময়ের আগেই সাহায্য করতে চলে আসে। সেখানে জিউস ওই ঈশ্বরটাকে মেরে ফেলে এবং সে থিসিয়াসকে বলে যে আজকের পর কোনো ঈশ্বরই তোমাকে সাহায্য করতে আসবে না, আমি তোমাকে বিশ্বাস করি আর আমার এই বিশ্বাসটার সম্মান তুমি রাখো, এই মানব জাতিকে তুমি রক্ষা করো। এবং এরপরেই তারা সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। ওই পাহাড়ে টাইটানরা ছিল আর সেই পাহাড়ের ওপারেই থিসিয়াসের বাড়ি। সে সেখানে গিয়ে তার লোকেদের কাছে পৌঁছে যায় এবং গ্রিক রাজার কাছে সে গিয়ে বলে যে ওই হিপেরিয়ানরা তাদের লোকেদের মারতে চেয়েছে, এমনকি সেই ওই তীরধনুকের কথাও তাকে জানায়। কিন্তু সেই রাজা তার এই কথা বিশ্বাস করে না আর এমনিতেও সে কোনো যুদ্ধ সেখানে আর চাইছিল না। সেখানে ওই গ্রিক রাজা বলে যে সে হিপেরিয়ানের সঙ্গে বোঝাপড়া করে নেবে। অন্যদিকে হিপেরিয়ান এখন জানতে পেরে গেছিল যে থিসিয়াসকে সাহায্য করার জন্য ঈশ্বর নিজে স্বয়ং নেমেছিলেন, সেই কারণে সে তার একটি লোক পাঠায় থিসিয়াসকে ডেকে পাঠানোর জন্য। অন্যদিকে ফেইড্রাস থিসিয়াসকে বলে যে আমি এইটা আগেই স্বপ্নে দেখে নিয়েছিলাম আর হিপেরিয়ান এখন তোমাকে ডেকে নিয়ে গিয়ে তার নিজের লয়াল লোক বানিয়ে নেবে তোমায়। তখনই থিসিয়াস বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তুমি কখনো ভুল বলতে পারো না, আর ওই থিসিয়াস আমার মাকে মেরে ফেলেছে, আমি কখনোই তাকে সাহায্য করব না। এরপরেই থিসিয়াস পৌঁছায় হিপেরিয়ানের সঙ্গে দেখা করতে এবং সে তাকে সেখানে মেরে ফেলতে চাইছিল, কিন্তু যেহেতু হিপেরিয়ানের লোকেরা তাকে ঘিরে রেখেছে সেই কারণে তখন সে এই কাজটা করতে পারে না। হিপেরিয়ান তখনই থিসিয়াসকে বলে যে তুমি আমার জন্য কাজ করো, তোমাকে আমি অনেক সম্মান দেব আর তোমাকে আমি অমর করে দেব। কিন্তু তখনই থিসিয়াস তাকে বলে যে মানুষ তার কর্মের জন্য অমর হয়, কারণ এই শরীর তো একদিন মৃত হবেই হবে। আর এই কথাগুলো বলেই সেখান থেকে থিসিয়াস চলে যেতে লাগে। সেখানে তখনই হিপেরিয়ান বলে যে তোমার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, আমি মেনে নিলাম, কিন্তু কালকে আমি টাইটানসদের জাগিয়ে তুলব। এরপরে থিসিয়াস ফেড্রার কাছে আসি আর সেই বলে যে ঈশ্বর জিউস আমার কাছ থেকে যা এক্সপেক্ট করছে আমি জানি না সেটা করতে পারবো কিনা। তখনই ফেড্রা বলে যে তুমি নিজের উপরে বিশ্বাস রাখো, কারণ ঈশ্বর সঠিক লোক চুজ করেছে। পরের দিনকে আমরা দেখতে পারি যে সেই যুদ্ধ শুরু হচ্ছে এবং থিসিয়াস ওই দেওয়ালের সামনে চলে আসে, কিন্তু সেটা অনেক শক্ত ছিল আর সেটাকে ভাঙা অতটা সহজ নয়। কিন্তু হিপেরিয়ানের কাছে ওই জাদুই তীর ধনুকটা ছিল আর সেটা চালাতেই ওই শক্তপোক্ত দেওয়ালটা মুহূর্তের মধ্যে ভেঙে যায়। এই দৃশ্যটা দেখে থিসিয়াসের সৈন্য সেখানে ভয় পালাতে শুরু করে আর তখনই থিসিয়াস বলে যে এরা কোনো বড়সড় যোদ্ধা নয়, এরা ভীতু একটা সৈন্য এবং নিজেকে তারা বড়সড় দেখানোর জন্য ওইসব ভারী মুখোশ পরে রয়েছে, তাদের শরীরেও আমাদের মতনই রক্ত বইছে আর তারাও যন্ত্রণা সহ্য করতে পারে না। এইটা শুনে সেখানে থিসিয়াসের সৈন্য একটু সাহস পায় এবং তারা আবার লড়তে প্রস্তুত হয়। সেখানে একটি বড় যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু আসলে হিপেরিয়ানদের আসল লক্ষ্য ছিল ওই টাইটানদের মুক্ত করা। এরপরেই সেই গ্রিকের রাজা হিপেরিয়ানকে বলে যে আমরা বসে বোঝাপড়া করে নিই, কিন্তু সেই হিপেরিয়ানের রাজা ওই গ্রিকের রাজাকে মেরে ফেলে। এরপরেই হিপেরিয়ান ওই জায়গাটায় যায় যেখানে টাইটানদের বন্দী বানিয়ে রাখা হয়েছে এবং তার কাছে যেহেতু ওই কামানটা ছিল সেই কারণে সে ওই কামান দিয়ে তীরটা চালিয়ে সেটা ভাঙার চেষ্টা করে। ওই মুহূর্তেই সেখানে থিসিয়াস চলে আসে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিল আর ওই তীরটা সে চালিয়ে দেয়। সেখানে একটি বড় বিস্ফোরণ হয় আর এর ফলে সবাই ছিটকে দূরে গিয়ে পড়ে, কিন্তু থিসিয়াসের যেই সাথী ছিল সে হিপেরিয়ানের থেকে ওই তীর ধনুকটা নিয়ে নিয়েছিল। কিন্তু সেই টাইটানরাও এখন বেরিয়ে এসেছে, সেখানে থিসিয়াসের সাথী তাকে চলে যেতে বলে কারণ তার কাছে ওই তীর ধনুকটা রয়েছে এবং সে ওই টাইটানদের ওপরে তীর চালাতে শুরু করে। কিন্তু এর পরের মুহূর্তেই ওই টাইটানরা সেখানে এসে তাকে মেরে ফেলে। এরপরে সেখানে অনেকগুলো ঈশ্বরেরা মানুষদের সাহায্য করতে চলে আসে। আসলে এটাই ঈশ্বরদের নিয়ম ছিল যে যখন টাইটানরা আক্রমণ করবে মানুষ জাতির ওপরে তখনই একমাত্র তারা এই যুদ্ধে অংশ নিতে পারবে, আর সেখানেও ঠিক তেমনটাই হয়। মানুষ জাতির রক্ষা করার জন্য ঈশ্বরেরা টাইটানদের সঙ্গে লড়তে চলে আসে এবং সেখানে আমরা ঈশ্বর আর টাইটানদের মাঝে একটি যুদ্ধ দেখতে পারি। অন্যদিকে এখন হিপেরিয়ান আর থিসিয়াসের মাঝে লড়াই চলছে আর হিপেরিয়ান থিসিয়াসকে তার ছুরি দিয়ে আহত করে দেয়। অন্যদিকে সেই টাইটান আর ঈশ্বরদের যুদ্ধের মধ্যে আমরা দেখতে পারি যে ঈশ্বরেরা এখন হেরে যাচ্ছে, আর অন্যদিকে জিউস ওই তীর ধনুকটা ভেঙে দিয়েছিল যাতে পরবর্তীকালে সেটার বদ ব্যবহার কেউ না করতে পারে। সেখানে ওই টাইটানরা ঈশ্বরদের উপরে আক্রমণ করে তাদেরকে প্রাণে মেরে ফেলে। জিউস সেখানে সেই পাহাড়টাকে ভাঙতে শুরু করে এবং ওই পাহাড়টি সেখানে আস্তে আস্তে মাটিতে তলিয়ে যায়। অন্যদিকে হিপেরিয়ানকে থিসিয়াস মেরে ফেলে এবং সে বলে যে আমার ভালো কাজগুলোকে সবসময় মনে রাখা হবে।
সেখানে জিউস একজন আহত ঈশ্বরকে সেখান থেকে নিয়ে উপরে চলে যায় এবং তারপরেই ওই পাহাড়টা নিচে পড়তে শুরু করে। সেখানে থিসিয়াসও মারা যেতে চলেছে, কিন্তু তখনই ওই ঈশ্বরেরা তাকেও স্বর্গে ডেকে নেয়, আর এখন তাকেও একটা ঈশ্বর বানিয়ে দেওয়া হবে। আর এইখানেই জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে জিত সবসময় সত্যের হয় এবং যারা খারাপ পথে চলে তারা কখনোই জিততে পারে না। এবং হিপেরিয়ানের যেই সৈন্যরা ছিল তারা ওই পাহাড় পড়ার কারণে মারা যায়। বহু বছর বাদে আমরা দেখতে পারি যে থিসিয়াসের সেই সাহসের কথাগুলো এখন লোকেদের মাঝে ছড়িয়ে পড়েছে। থিসিয়াস আর ফেড্রার এখন একটা ছেলেও রয়েছে, আর সে ঠিক তার মায়ের মতো ফিউচার দেখার শক্তি পেয়েছে। এবং সে তখনই তার ভিশনে দেখে যে বহু বছর বাদে ওই টাইটান এবং ঈশ্বরদের মাঝে আর একটা বড় লড়াই হতে চলেছে। এবং তখনই তার সামনে ওই ট্রেনারটা আসে যে থিসিয়াসকে ফাইটিং শিখিয়েছিল। আসলে সেটা জিউস ছিল এবং সে মানুষের রূপ নিয়ে একজন ট্রেনার হয়ে সেখানে আসে। সেখানে সে থিসিয়াসের ছেলেকে বলে যে আমি তোমার বাবাকে চিনি আর সে একজন বড় যোদ্ধা এবং তোমারও সময় আসতে চলেছে। তখনই সে বলে যে আমার কিসের সময়। তখনই জিউস বলে যে খারাপের বিরুদ্ধে লড়াই কখনোই শেষ হবে না, স্বর্গে এখন একটা বড় যুদ্ধ হতে চলেছে যাতে তোমার বাবাও অংশগ্রহণ করবে, আর তোমারও এখন সময় আসতে চলেছে। আর এর সাথেই এই সিনেমাটিও এখানেই শেষ হয়ে যায়।